হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আর সুমির খুঁটিনাটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আর সাদা জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সুমির খুঁটিনাটি চ্যানেলে একটা করতে চলেছি আবারও একটা প্রাঙ্ক ভিডিও। তো প্রাঙ্কটা করবো হাজব্যান্ডের ওপর, কী করবো, কতটা ভালো হবে, কী হবে আগে থাকতে বলতে পারছি না। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আর কি বিষয়ে প্রাঙ্ক করছি মাথাতে কোনো আইডিয়াই নেই। তো যাই হোক, মাথাতে কোনো আইডিয়া নেই, তবে প্রাঙ্ক করবো এইটুখানি আমি তোমাদের সামনে বললাম। এখন কি বিষয়ে করব সেটা জানি না। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আর কতটা মজার হতে চলেছে তো সেটাও দেখতে থাকো। এই যে ওপরে দেখো, আলমারির ওপরে যে দোলনাটা রাখা রয়েছে, তো ওইখানে আমি ক্যামেরাটাকে সেট করবো। আর দেখো নিচে আমি দুটো চেয়ার নিয়ে নিয়েছি, তো চেয়ারটার উপরে উঠে আমি ওই ফোনটাকে সেট করে নেব। তো সেট করে নিই, তারপরে কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার হাজবেন্ড রয়েছে এখন নিচে, তো টিভি দেখছে, আর আসুক আসলে পরে। চলো তো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ক্যামেরাটা সেট করে দিয়েছি, আর এখন আমি মামামের পাপাকে ওপরে ডাকবো। তো ডাকার পর কি রিয়াকশন হয় তো তোমরা দেখতে থাকো। A few moments later. বাবা জল ডালতে বলেছি, ডিপ ফ্রিজ থেকে পুরো একদম বরফের বরফ আছে জলের মধ্যে, এরকম বোতল নিয়ে এসছে। এই জল খাওয়া যায় এতটা? চোট খেয়েছে, মাথাটা ধরে রয়েছে। পাপাকে ডাকো, এটার মধ্যে বরফ রয়েছে, আর একটা জল এনে দাও।
তাড়াতাড়ি করে এরকম করে বলছি না বালতিতে জল পড়ে তো দিলাম করতে হবে দিলাম তুমি পিছন দিয়ে আসছো আমার ঠাকুর এমনি ঘুমতে বডি মাসাজ করে দেবো ঠান্ডা নেই আর গরম জল আমার চুলগুলোকে কি বানিয়ে দিল এখনই খাবে পঞ্চান্ন আমাদের ওই যে টিভি ও দ্বিগুণের একটু বেশি ওটা 24 ইঞ্চি আছে এত ফালতু এত বড় টিভি তো কেনে না কি এখান থেকে দেখতে সুন্দর লাগবে ইচ্ছা ছিল বলছিল না যে একটা এইটাই ভাব নিজেরা তো টাকা শোধ করতে হবে যে বাবা
মিটি হাতে লাগছে টিভিটা চলছে নিচে দেখবে তো। আরে শোনো একটু যাবো এক্ষুনি, আমি যাবো, আমি যাবো। তুমি অতিরিক্ত ভঙ্গ করছো, যদি ধরো এখন তুমি যদি না আসো তাহলে কি করবো? তোমার আগে এই মিথ্যে কথা বলো না, 5:30টার সময় তোমাকে কে ডেকে দিল? কে বললো ব্রেড নিয়ে এসে দিতে? বললি কি সে ঘুমতে কোথায় গেল? না না, আমি কটায় উঠেছি তুমি ওটা পর পর আমি উঠিনি, তুমি যেই বাইরে বেরিয়ে গেলে তারপর আমি উঠেছি। তা আসার সময় একটু ঠান্ডা জলটা নিয়েই আসতে হবে। আমার পা ব্যথা হচ্ছে, আমি যেতে পারবো না। প্লিজ 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 শোনো, পাপার হাতে দিয়ে শোনো, এই যে এখানে পাকাত দাও। না কোনো যাবো না, কোনো যাবো না। তিনবার জল আনলাম, তিনবারই ফিরিয়ে দিলে। তুমি বললে এত ঠান্ডা, আরো তোমাকে ঠান্ডা গরম জল নেই, নয় কবে খুবই গরম, নয় কবে এই গরম। কেসা লাগা মেরা মজাক। আচ্ছা শোনো শোনো শোনো, শুনবে তো? মামামের পাপা লজ্জা পেয়ে নিচে চলে গেছে, তো আসুক, আসলে পরে তোমাদের সামনে লাস্ট ইন্ট্রোটা দেব। তো গাইস দেখো, মামামের পাপা চলে গেছে নিচে, আর মাম্মা এই ফাঁকে আমার চুলগুলো দেখো কি অবস্থা করেছে, একদম চুলগুলোর। ওকে ও না ক্যামেরাটা অ্যাকচুয়ালি দেখে নিয়েছিল, তো ক্যামেরাটা দেখে নেওয়ার কারণে ওকে, নালে ও বারবার তোমরা দেখতেই পেরেছো বলছো ওখানে ক্যামেরা কী করছে, ক্যামেরা কী করছে, তো বারবার না হলে বললে তো মামামের পাপা সতর্ক হয়ে যেত। তো ওকে ওই জন্য আমাকে এখন মানে পাউডারটা নষ্ট করতে দেওয়া, মানে দিতে হলো যে পাউডার নিয়ে, পাউডারটা নিয়ে খেয়ে তাহলে মানে ওই ছলে থাকলে ভুলে যাবে। তারপরে ওকে আমার ফেস পাউডারটা দিতে হলো, এই সব নিয়ে মাম্মামকে, তো মাম্মামকে এইসব নিয়ে ওকে, মাম্মাম চুপ করো।
তো মাম্মামকে এইসব নিয়ে ওকে ব্যস্ত করে রেখেছিলাম যাতে মাম্মামের পাপা একটুকু টের না পায়। তো এতক্ষণ অ্যাকচুয়ালি খালি গায়ে ছিল, তো যে কারণে গেঞ্জি খোলা ছিল গরমে, তো যে কারণে লজ্জা পেয়ে গেছে, নিচে গেছে। আবার যখন তাহলে ওকে আমি আগে খেতে দিয়ে নিই, কেননা ও অনেকটা সকালবেলা আজকে ব্রেকফাস্ট করেছে, যে কারণে ওর খুব খিদে পেয়ে গেছে। আসছে, দাঁড়াও, আসছে পাপা, আসছে না, আসছে না। হ্যাঁ, তো যাই হোক, আমি ওকে খেতে দিয়ে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন ওপরে আসবে তোমাদের সাথে লাস্ট পার্টটা শেয়ার করব। তো গাইস, এই যে চলে এসছে ব্রাঙ্ক বয়, খাওয়া দাওয়া করে পেটটাকে শান্তি করে পেট পুজো করে এসছে। আর তো তোমার রিয়াকশনটা কেমন ছিল বলো? আমি তো ভাবতেই পারিনি প্রাঙ্ক হচ্ছে, আমার খিদের জ্বালা আমি ছটফট করছি, আর উপরন্তু ঠান্ডা জল জল আনছে, খালি এই জল ওই জল সেই জল। আচ্ছা, বারবার আমাকে খালি উঠাচ্ছে না পাচ্ছে। আমি ভিডিওর শুরুতে তোমাদেরকে শেয়ার করলাম যে আমি আজকে কী নিয়ে প্রাঙ্ক করবো আমি জানি না, আমার মাথাতে আইডিয়া নেই, কিন্তু কিছু একটা করবো। তো ভাবলাম যে ওকে বারবার করে কিছু একটা আনতে বলি, আর ওর রিয়াকশানটা কেমন হয়, আমার উপর কেমন রেগে যায় বা কিছু, তা খুব রাগ হচ্ছিল। রাগ হবে না, আমি একদম খিদে পেয়েছে বাবা, আমি থাকতে পারছি না, সে খাবার দিচ্ছে না, বারবার কেন ছোটাচ্ছে। লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছিল কেন? এইসব হচ্ছে, গেঞ্জি পরিনি, কিছু পরিনি, এখন গরমকাল, কোনো ব্যাপার না, তাই না বলো? তো গরমের জন্য ও গেঞ্জিটা খোলাই ছিল, তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না, তাই তো? ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যে কোনো বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই সুমির খুঁটি নাকি চ্যানেলে আসতে হবে। আর আমাদের একটা ফেসবুকে পেজ আছে, বলো, সুমির খুঁটি নাকি, একই নামে পেজ খোলা আছে, সুমির খুঁটি নাকি পেজটিকে অবশ্যই ফলো করে রেখো। আর এরকম নতুন নতুন মজাদার মজাদার ভিডিও ব্লগ দেখতে হলে তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই দরকার। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, কতটা তোমাদের দাদাভাইকে আমি রাগাতে পারলাম সেটাই আমি দেখছিলাম, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, ফিরে আসছি নতুন ভিডিওতে, বাই।